আজকে নাকি স্বামীর প্রশংসার দিন, তো স্বামী তো অবশ্যই প্রশংসা করব। স্বামীর প্রশংসা করার জন্যই সুন্দর একটা জায়গায় আসছি। এখন এই জায়গায় আয়েশা যদি স্বামী কিছু জিনিসপত্র কিনে দেয়, তা তো সকল বই প্রশংসা করবে, ঠিক না বলেন? এই যে পিছন ক্যামেরা দেখাচ্ছি, ছোট্ট কিছু কিনতে আসছি। এই দেখেন, ডায়মন্ডের দোকানে আসছি। অল্প অল্প দাম, এই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ করে করে দাম। এখন বাবা, এটার দাম মাত্র 3 লাখ টাকা। এখন যদি স্বামী কিনে দেয় তাহলে তো খুবই ভালো। এই তুমি কি জানো আজকে হচ্ছে স্বামীর প্রশংসার দিন, তুমি কি আমার কাছ থেকে প্রশংসা নিতে চাও? প্রশংসা নিতে চাও তুমি আমার কাছ থেকে? যদি স্বামীর প্রশংসা নিতে চাও তাহলে একটা জিনিস কিনে দাও। শোনো, ছোট্ট জিনিস। এই শেখ, শোনো শেখ সাহেব, শেখ সাহেব, একটা ছোট্ট শুধু ওই নেকলেসটা কিনে দাও। এটার দাম বাবা, এটার দাম কত দেখছি, অনেক দাম কম, বুঝছো? মাত্র 70,000। এই কই যাও, দাঁড়াও দাঁড়াও না, এইগুলোর ভিতর থেকে একটা কিছু কিনে দাও। আয়ান, তোমার বাবাকে বলো আজকে প্রশংসার দিন, এই প্রশংসাটা মিস করো না, প্লিজ প্লিজ প্লিজ। সে প্রশংসা নিতে চায় না। কেউ যদি বইয়ের প্রশংসা না নিতে চায় তাকে কি জোর করে প্রশংসা দেওয়া যায় বলেন? দেওয়া যায় না, তাই আর প্রশংসা করলাম না। যদি দিত তাহলে সত্যি প্রশংসা করতাম, কইতাম আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, যার কাছ থেকে কিছু চাইলে ঠাস ঠাস করে দেয়। এখন আর এটা কইতে পারলাম না, প্রমাণ আপনাদের দেখালাম, তাহলে কি প্রশংসা করব? আজকে যদি প্রশংসার দিন হয়ে থাকে, যদি কোনো কিছু না কিনে দেয় তাহলে কি এমনি এমনি কেউ প্রশংসা করে? কোন জায়গায় দেখছেন কাউকে কিছু না দিলে প্রশংসা করে? সে হোক সেটা স্বামী, হোক সেটা বন্ধু, হোক সেটা বান্ধবী, হোক সেটা আপনি, আপনিও যদি কাউকে কিছু না কিনে দেন, আপনি কি প্রশংসা করবে বলেন? কখনোই করবে না। তো স্বামীর প্রশংসা করতে পারলাম না, আয়ান বাবার প্রশংসা করতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।